ফের কলকাতা হাইকোর্টে ভৎসনার মুখে রাজ্য পুলিশ। হুগলির একটি খুনের ঘটনায় খুনের ধারা যোগ করেনি পুলিশ, এমনকি সাক্ষ্য গ্রহণও করেনি। পুলিশের এহানো আচরণে ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন, তদন্তকারী অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে হুগলি জেলার এসপিকে। অজ্ঞান অবস্থায় নির্যাতিতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় বলে দাবি তদন্তকারী অফিসারের। একথা শোনার পরই রেগে যান বিচারপতি জয় সেনগুপ্ত। প্রশ্ন করেন, অজ্ঞান অবস্থায় নির্যাতিতাকে ডাক্তার ছেড়ে দিল আর তিনি বাড়ি চলে গেলেন? তদন্তকারী অফিসার মিথ্যে বলছেন, তিনি কাকে বোকা বানাচ্ছেন, কতগুলো তদন্ত এর আগে করেছেন? আপনাদের জন্যই তদন্ত নিয়ে এত প্রশ্ন ওঠে, এটা তদন্ত? আপনার চাকরি থাকা উচিত নয়। প্রতিবেশীদের মধ্যে গোলমালের জেরে হুগলির বাসিন্দা মঙ্গলা রায় নামের এক মহিলার স্বামীকে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ ওঠে। গুরুতর জখম অবস্থায় প্রথমে মঙ্গলার স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার বেশ কয়েকদিন পর তিনি মারা যান। অথচ পুলিশ এই মামলায় খুনের ধারা প্রয়োগ করেনি, কোনো সাক্ষ্য গ্রহণও করা হয়নি, এমনকি জখম হওয়ার পর ওই ব্যক্তির বয়ানও নেওয়া হয়নি, বয়ান নেওয়া হয়নি মঙ্গলারও। বিচারপতি সেনগুপ্তর পর্যবেক্ষণ, হাইকোর্ট মনে করে তদন্তকারী অফিসার তদন্তের কিছুই জানেন না, এমনকি তিনি সাক্ষ্য গ্রহণের পদ্ধতি সম্পর্কেও অজ্ঞ। এটা তদন্তকারী অফিসারের ইচ্ছাকৃতভাবে তদন্ত নষ্ট করার একটা চাল। তার এই ভূমিকার জন্য অনেক তথ্য প্রমাণ নষ্ট হয়েছে বলে মনে করে কোর্ট। এই নির্দেশের কপি পাঠাতে হবে রাজ্য পুলিশের ডিজি ও হুগলি গ্রামীণের এসপিকে। তারা এই তদন্তকারী অফিসার সম্পর্কে পদক্ষেপ করবেন বলে নির্দেশ দেন বিচারপতি। ফলে আদালতে আবারও মুখ পুড়ল রাজ্য পুলিশের। সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব যাদের হাতে, তারা এই ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ করলে সাধারণ মানুষের নিরাপত্তা চাইতে কোথায় যাবে? পুলিশের ভূমিকায় আবারও একবার প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।